প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং যে যার বাড়িতে অবস্থান করছো। মুজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি পলি আক্তার, সহকারী প্রভাষক, আইসিটি মুজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমি তোমাদের গত একটি লেকচার নিয়েছিলাম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞানের উপরে। বরাবরই আমি তোমাদের আজকে ছোট প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি। আমি প্রশ্নগুলো মুখে বলবো এবং উত্তরগুলো বলে দিব। তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালো করে শুনবে এবং নোটস করবে। আশা করি তোমরা বুঝতে পারবে, কারণ আমি তোমাদের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের বিস্তারিত আলোচনা নিয়ে প্রিভিয়াস ভিডিও ক্লাসগুলো নিয়েছি। বরাবরের মতো আমি তোমাদের গত ক্লাসে 40টি প্রশ্ন সাধারণ জ্ঞান সহ 40টি প্রশ্ন উত্তর করে দিয়ে বলে দিয়েছি। আজকে আমি তোমাদের আরো 40টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এবং আজকের ক্লাসটি আমার লেকচার নাম্বার দ্বিতীয়। এখন আমরা প্রথম অধ্যায়তেই আসি। পর্যায়ক্রমে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, কিন্তু আমাদের সিরিয়াল ঠিক থাকবে। প্রশ্নের সিরিয়ালগুলো আমাদের আর নাম্বারিংগুলো আমি এক থেকে শুরু করেছি, অর্থাৎ আমি যতগুলো ক্লাস নিব প্রত্যেকটা আমি 5 থেকে 6টি ভিডিও ক্লাস নিব। তার মধ্যে তোমাদের প্রত্যেকটা ক্লাসে 40টি করে প্রশ্ন থাকবে এবং উত্তরগুলো আমি বলে দিব, এবং তোমরা প্রত্যেকটি লেকচার থেকে তোমাদের কাঙ্ক্ষিত মার্কস পরীক্ষায় অর্জন করতে পারবে। তাই কি করতে হবে, আমার সাথে সাথে ভিডিও ক্লাসটি পুরোটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং খাতা কলম নিয়ে বসে নোটস করতে হবে। তো চলো বাচ্চারা শুরু করা যাক। দেখো, বরাবরের মতো আমি প্রশ্ন সিরিয়াল মতো নিয়েছি, তাই আজকের প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে আমার 41 নম্বর। 41 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে। পৃথিবীর যে কোনো প্রান্তের খবর শোনার পাশাপাশি এর ভিডিও দেখা সম্ভব হয়েছে কোনটির কারণে? বলতো বাচ্চারা, কোনটির কারণে এটা সম্ভব হয়েছে? আইসিটির কারণে, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে। দ্বিতীয় প্রশ্নটি নিশ্চয়ই তোমরা পড়ে ফেলছো এতক্ষণে। দ্বিতীয় প্রশ্নটি দেখো, 24 ঘন্টা যে কোনো সময় ব্যাংক থেকে টাকা তোলা যায় কোনটির মাধ্যমে? আমরা তো জানি, তাই না? আমরা জানি 24 ঘন্টায় যে কোনো জায়গা থেকে, যে কোনো সময় যে কোনো ব্যাংকের ব্রাঞ্চ থেকে টাকা তোলা যায়। কিসের মাধ্যমে? এটিএম কার্ডের মাধ্যমে। এটিএম এর পূর্ণরূপ কি মনে আছে? আমি গত লেকচারে তোমাদের বলে এসেছিলাম, এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। পরবর্তী প্রশ্নটি দেখো, ই কমার্স কি? ই কমার্স নিয়ে আমি তোমাদের অনেক আলোচনা করেছি। ই কমার্স হচ্ছে আমার কি? ই কমার্স হচ্ছে কি? ইন্টারনেট ব্যবহার করে বেচা কেনার পদ্ধতি। কি? ই কমার্স হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে কেনা বেচা বা বেচা কেনার পদ্ধতি। পরবর্তী প্রশ্নটি দেখো, বর্তমানে পৃথিবীর মূল সম্পদ কি? বর্তমানে পৃথিবীর মূল সম্পদ হচ্ছে জ্ঞান, এবং তোমাদের এটা অপশনে থাকতে পারে তথ্য বা জ্ঞান। যদি জ্ঞান থাকে তাহলে তোমরা জ্ঞান দিবা, যদি তথ্য থাকে তাহলে তথ্য দিবে। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখো, যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে কি? বলতো, যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে, তোমরা বলতে পারো কি ব্যবহার করা হচ্ছে? যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার এবং উপগ্রহ। পরবর্তী প্রশ্নটি দেখো, মোবাইল ফোনের মাধ্যমে আমরা কি করতে পারি? মোবাইল ফোনের মাধ্যমে আমরা করতে পারি কি বলতো? মোবাইল টেলিফোনের সাহায্যে আমরা কি করতে পারি? কথা বলতে পারি, এবং কি আরেকটা কি করতে পারি? পরীক্ষার ফলাফল জানতে পারি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কি, টেলিমেডিসিন বিষয়টি সম্পর্কিত কিসের সাথে? টেলিমেডিসিন বিষয়টি সম্পর্কিত টেলিফোনের সাথে এবং চিকিৎসার সাথে, কারণ আমরা টেলিমেডিসিন তাকেই বলা হয় যেটা আমরা ফোনের মাধ্যমে চিকিৎসা নিয়ে থাকি। তাই টেলিমেডিসিনটা টেলিফোনের সাথে এবং কি চিকিৎসার সাথে সম্পর্কিত। বুঝতে পেরেছ? পরবর্তী প্রশ্নটি দেখো, ব্যাংকিং ব্যবস্থায় আইসিটি ব্যবহারে যে সকল সুবিধা পাওয়া যায় সে সকল সুবিধাগুলো কি কি আমরা এখন জানব? ব্যাংকিং ব্যবস্থায় আইসিটির ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় অনলাইন ব্যাংকিং সুবিধা, অর্থাৎ তুমি এখন অনলাইনেই বসে ব্যাংকিং সুবিধাটা গ্রহণ করতে পারবে, এবং মোবাইল ব্যাংকিং সুবিধা। ওকে, পরবর্তী প্রশ্নটি দেখো, প্রচার ও গণমাধ্যম বলতে কি বোঝায়? প্রচার ও গণমাধ্যম বলতে বোঝায় কি বলতো?
এক খবরের কাগজ এবং আরেকটু বলতে পারি আমরা কি টেলিভিশন। প্রচার কি? প্রচার কাকে বলা হয়? প্রচার হচ্ছে তুমি কোনো কোনো কিছু প্রচার বা নিয়োগ দেখতে চাও বা কোনো বিষয়ে একটা ঘটনার বিষয়ে প্রচার করা হয়, সেটা কোথায় প্রচার করা হয়? খবরের কাগজে। আর একটা কোথায়? টেলিভিশনে। আমরা টেলিভিশনে প্রতিদিন খবর দেখি, তাই তো? পরবর্তী প্রশ্নটি দেখো, কোনটির কারণে বিশ্ব আজ হাতের মুঠোয়? বলতো কোনটির কারণে বিশ্ব আজ হাতের মুঠোয়? তোমরা বলতে পারছো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আজকের এই আমাদের বিশ্ব আমাদের হাতের মুঠোয় শুধুমাত্র ইন্টারনেটের কারণে। কিসের কারণে? ইন্টারনেটের কারণে। বা আমরা আজকের এই বিশ্ব আমাদের হাতের মুঠোয় চলে আসছে প্রযুক্তি অথবা ইন্টারনেটের কারণে। চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্নটি, সর্বপ্রথম মানুষ কিভাবে তথ্য বিনিময় করত? সর্বপ্রথম মানুষ কথা বলে তথ্য বিনিময় করত। পরবর্তী প্রশ্নটি দেখো, তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায়? তথ্য প্রযুক্তি বলতে বোঝায় তথ্য আদান প্রদান করার প্রযুক্তি। তথ্য প্রযুক্তি নিয়ে আমি অনেক আলোচনা করেছি, তাই এটা একটা ছোট প্রশ্ন। তথ্য প্রযুক্তি বলতে বোঝায় তথ্য আদান প্রদান করার প্রযুক্তিকে। পরবর্তী প্রশ্নটি দেখো, কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? বলতো কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? ইন্টারনেট। ইন্টারনেটের কারণে আজকে সারা বিশ্বটাকে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আমরা ঘরে বসে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারছি, ঘরে বসে দেশের বাইরের মানুষদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করতেছি। আমাদের কাছে পুরো বিশ্বটাকে এখন একটা কি ছোট্ট গ্রামের মতো মনে হয়, তাই সেটার পিছনে অবদান কার? ইন্টারনেটের, রাইট? পরবর্তী প্রশ্নটা দেখো, চীনাদের কাগজ আবিষ্কারের ফলাফল কোনটি? বলতো চীনাদের কাগজ আবিষ্কারের ফলাফল হচ্ছে কি? বলতো এখন সহজে তথ্য লিখা যায় এবং তথ্য সহজে তথ্য আদান প্রদানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং পরবর্তী প্রজন্মের জন্য জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় করা হচ্ছে। তার মানে কাগজ কার আবিষ্কার করে? চীনারা। তাই চীনারা কাগজ আবিষ্কারের ফলে আমরা কি কি সুবিধা পাচ্ছি? সহজে তথ্য লিখতে পারছি, তথ্য আদান প্রদানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং পরবর্তী প্রজন্মের জন্য জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। পরবর্তী প্রশ্নটি দেখো, এসএমএস এর পূর্ণ রূপ কি? এসএমএস এর পূর্ণ রূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। তার পরবর্তী প্রশ্নটি দেখো, বিজ্ঞান চিকিৎসা ও বিনোদনের ক্ষেত্রগুলো পরিবর্তিত হয়েছে কিসের উপর ভিত্তি করে? মানুষের সৃজনশীলতার উপরে ভিত্তি করে, তাই না? মানুষ যদি এত বুদ্ধিমান না হতো, সৃষ্টির সেরা জীব কাদের বলা হয় বলতো? মানুষকে। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, তাই তাদের কি আছে? বুদ্ধি, বিবেক, আত্মসংযম। আর এই বুদ্ধি বিবেক দিয়ে আমাদের মানুষদের মধ্যে সৃজনশীলতা গড়ে উঠেছে, আর এই সৃজনশীলতার মাধ্যমে বিজ্ঞান চিকিৎসা ও বিনোদনের ক্ষেত্রগুলো নতুন থেকে নতুনতর হচ্ছে, উন্নত থেকে উন্নততর হয়ে উঠছে। তাই বিজ্ঞান চিকিৎসা ও বিনোদনের ক্ষেত্রগুলো পরিবর্তিত হয়েছে মানুষের সৃজনশীলতার উপর। পরবর্তী প্রশ্নটি দেখো, যোগাযোগের একটি মাধ্যম হলো কি? যোগাযোগের একটি মাধ্যম হলো ইন্টারনেট। তোমার এখানে প্রশ্নটি, যেহেতু তোমাদের এরকম প্রশ্নগুলো চারটি অপশন আকারে থাকবে, তাই আশা করি তোমাদের পরীক্ষায় উত্তর করতে কোনো সমস্যা হবে না। তার পরবর্তী প্রশ্নটি দেখো, আধুনিক প্রযুক্তি গড়ে উঠেছে কি দিয়ে? বলতো আধুনিক প্রযুক্তি গড়ে উঠেছে ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে। কেননা দেখো, কয়েক বছর আগের কথাই চিন্তা করো, আমরা যদি বৈদ্যুতিক লাইনটা, আমাদের বৈদ্যুতিক মিটারের কথা যদি চিন্তা করি, আগে কেমন ছিল আর এখন কি রকম হয়েছে, আর এই পরিবর্তনের কারণটা কি হয়েছে? আমাদের কারণটার পিছনে কি কাজ করছে? ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইস গুলো কাজ করছে, এবং সেই উন্নত হওয়ার পিছনে কারণ কি ভূমিকা পালন করছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা প্রযুক্তি এবং আইসিটি, অথবা আইসিটি বলতে পারি। পরবর্তী প্রশ্নটি দেখো, বর্তমান যুগকে কি যুগ বলা হয়? বলতো বর্তমান যুগকে ডিজিটাল যুগ বলা হয়। বাংলাদেশ ডিজিটাল যুগ হবে কবে? 2021 সালের মধ্যে বাংলাদেশ ডিজিটাল হবে, আমরা জানি, তাই না? পরবর্তী প্রশ্নটি দেখো, আইসিটি যন্ত্রণায় এমন একটি উদাহরণ হয়, লিখো, বা তোমাদের প্রশ্নটা থাকতে পারে নিচে, কোন যন্ত্রটি আইসিটি যন্ত্র নয়? তো এরকম তোমাদের বিভিন্ন অপশন থাকতে পারে, আমি তোমাদের একটি উদাহরণ বলে দিব যে আইসিটি যন্ত্রণায় এমন একটি চারটি অপশন থাকতে পারে, ধরো অ্যাবাকাস, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন। কি? অ্যাবাকাস, টেলিভিশন, রেডিও ও মোবাইল ফোন। তার মানে তোমরা গেস করতে পারতেছো কোনটা আইসিটি যন্ত্রণায়? অবশ্যই আইসিটি যন্ত্রণায় হচ্ছে অ্যাবাকাস, কারণ টেলিভিশন, মোবাইল ফোন এবং রেডিও সবগুলোই আইসিটি
রিলেটেড দন্তপাতি। পরবর্তী প্রশ্নে চলে যাই, চলো পরবর্তী প্রশ্নটি দেখো, কিসের মাধ্যমে নির্ভুল ও আকর্ষণীয় করে বইপত্র ছাপানো যায়? কিসের মাধ্যমে বলো তো? আইসিটির মাধ্যমে নির্ভুল ও আকর্ষণীয় করে বইপত্র ছাপানো যায়। পরবর্তী প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ইনফরমেশন সুপার হাইওয়ে কি? ইনফরমেশন সুপার হাইওয়ে হচ্ছে তথ্য ও তথ্য আদান প্রদানের প্রশস্ত পথ। এখানে কিন্তু হাইওয়ে বলতে তোমাদের আমাদের চলাফেরার রাস্তার কথা উল্লেখ করা হয়নি, এখানে যেহেতু ইনফরমেশন কথাটি আসছে তাই অবশ্যই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আদান প্রদানের পথকে বলা হচ্ছে হয়েছে ইনফরমেশন অফ সুপার হাইওয়ে। ওকে, পরবর্তী প্রশ্নটি দেখো, ডিজিটাল বাংলাদেশের বৈশিষ্ট্য কি কি? ডিজিটাল বাংলাদেশের বৈশিষ্ট্য অনেকগুলো হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য আমি দুই তিনটি বলবো। যেমন একেবারে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রযুক্তির ব্যবহারে মানুষের সহজ সহজ জীবনযাপন, প্রযুক্তির ব্যবহারে দুঃখ দুর্দশা মুক্ত আনন্দ, দুঃখ দুর্দশা মুক্ত আনন্দময় জীবন। আমি আবার বলছি, ডিজিটাল বাংলাদেশের বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ে একেবারে আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির ব্যবহারে মানুষের সহজ জীবনযাপন এবং প্রযুক্তির ব্যবহারে দুঃখ দুর্দশা মুক্ত আনন্দময় জীবন উপভোগ করতে পারে। পরবর্তী প্রশ্নটি দেখো, তথ্য প্রযুক্তির একটি উদাহরণ কি হতে পারে? তথ্য প্রযুক্তির উদাহরণ মোবাইল, যেমন অনেকগুলো অপশন হতে পারে তাই আমি বলে দিচ্ছি তোমাদের, এখানে মোবাইল ফোনের ব্যবহার হতে পারে, ইন্টারনেটের ব্যবহার হতে পারে, তথ্য প্রযুক্তির একটি উদাহরণ বা দুটি উদাহরণ চাইতে পারে তোমার পরীক্ষার সময়। পরবর্তী প্রশ্নটি দেখো, তথ্যের মৌলিক একক কোনটি? তোমাদের ধরো হচ্ছে চারটি অপশন দিয়ে থাকবে তাই সেখানে তোমাদের অপশনের মধ্যে থাকবে, সঠিক উত্তরটি তোমাদের অপশনের মধ্যে অবশ্যই থাকবে, তাই তথ্যের মৌলিক উপাদান হচ্ছে কি বলতো? আমি পড়িয়েছিলাম তথ্যের মৌলিক উপাদান হচ্ছে উপাত্ত। পরবর্তী প্রশ্নটি দেখো, উপাত্ত ঘটনা সমষ্টি তত্ত্ব হয় যখন তা হয় কি বলতো? অর্থপূর্ণ এবং ব্যবহার উপযোগী। কোন তত্ত্ব যদি অর্থপূর্ণ এবং ব্যবহার অনুপযোগী হয় তাহলে সেই তত্ত্ব কি উপাত্ত এবং ঘটনা সমষ্টি হতে পারে না। ওকে, পরবর্তী প্রশ্নটি দেখো, খেলা দেখাতে কোন প্রযুক্তির অবদান রয়েছে? খেলা দেখাতে আইসিটির অবদান রয়েছে। পরবর্তী প্রশ্নটি দেখো, ইন্টারনেট ব্যবহার করে বার্তালাপকে কি বলে? ইন্টারনেট ব্যবহার করে বার্তালাপকে বলা হয় চ্যাটিং। আইসিটির প্রথমত এই লেকচারের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, আমাদের দেশে একে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় কি বলতো বাচ্চারা? আমরা সবাই জানি তাই না? আমাদের দেশে একে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত ডিভাইসটি হচ্ছে কি? মোবাইল ফোন। এই পর্যন্ত ছিল তোমার প্রথম অধ্যায় থেকে আজকের লেকচার। পরবর্তী স্লাইডে আমরা চলে যাব, পরবর্তী স্লাইড আছে আমার সাধারণ জ্ঞান থেকে 10টি প্রশ্ন। আমরা কিন্তু পর্যায়ক্রমেই সেই আইসিটি নিয়ে 30টি করে প্রশ্ন এবং সাধারণ জ্ঞান থেকে 10টি করে প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পারছো এবং তোমাদের উত্তরগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি আবারও বলে দিচ্ছি, তোমরা কিন্তু প্রতিটি লেকচার যদি ফলো করে থাকো তাহলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মার্কস এখান থেকে পাবা ইনশাল্লাহ। দেখো সাধারণ জ্ঞান থেকে আমি নাম্বারিং যেহেতু পর্যায়ক্রমে করছি তাই 71 নাম্বার কি হবে? বীর প্রতীক উপাধি পায় কতজন? তোমরা এই প্রশ্নটা অনেক বেশি ভুল করো, কারণ আমার বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর উপাধি এরকম তিনটি প্রশ্ন আছে, তাই বীর প্রতীক উপাধি পায় আমাদের হচ্ছে বীর প্রতীক উপাধি পায় 426 জন। অনেকে লিখে দিয়েছো বীর প্রতীক উপাধি পায় 7 জন, আসলে বীরশ্রেষ্ঠ উপাধি পায় হয় 7 জন। পরবর্তী প্রশ্নটি দেখো, ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান? আমরা জানি তাই না, ভাটিয়ালি ময়মনসিংহ অঞ্চলের গান। পরবর্তী প্রশ্নটি দেখো, স্বাধীনতা তুমি কবিতাটির লেখক কে? আমরা এই কবিতাটি অনেকবার পড়েছি শুনেছি, তোমাকে অভিবাদন হে স্বাধীনতা, তোমাকে অভিবাদন হে স্বাধীনতা। এই কবিতাটি লিখেছেন কে? কবি শামসুর রহমান। পরবর্তী প্রশ্নটি দেখো, জ্যোৎস্না ও জননী গল্প কার লেখা? জ্যোৎস্না ও জননী গল্প কার লেখা বলতো? জ্যোৎস্না ও জননী জননীর গল্প আমাদের প্রিয় লেখক হুমায়ুন আহমেদের লেখা। পরবর্তী প্রশ্নটি দেখো, স্বামী বিবেকানন্দ কে ছিলেন? আমরা স্বামী বিবেকানন্দের অনেক নাম শুনেছি তাই না? স্বামী বিবেকানন্দ ছিলেন হিন্দু ধর্মীয় মহাপুরুষ এবং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্নটি দেখো, ইসলামের দৃষ্টিতে আমাদের ডানে বামে কত বাড়ি পর্যন্ত প্রতিবেশী? 40 বাড়ি পর্যন্ত, অর্থাৎ আমাদের বাড়িটা যেখানে অবস্থিত সেখানে আশেপাশে 40 বাড়ি পর্যন্ত তারা আমাদের কি? প্রতিবেশী। পরবর্তী প্রশ্নটি দেখো,
সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ 76 সেন্টিমিটার পারদ চাপ। ওকে, পারদ চাপ অনুযায়ী 76 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্নটি দেখো, বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি কে? বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি লুইস ব্রাউন। তার পরবর্তী প্রশ্নটি দেখো, ভরের আন্তর্জাতিক একক কি? ভরের আন্তর্জাতিক একক হচ্ছে কিলোগ্রাম। সর্বশেষ প্রশ্ন, আজকের লেকচারের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ইসলামে ত্রাণকর্তা কাকে বলা হয়? আমরা জানি তাই না, এটা ইসলামে ত্রাণকর্তা বলা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে। শিক্ষার্থীরা, আশা করি আজকের লেকচারটিও তোমরা বরাবরের মতো মনোযোগ দিয়ে দেখেছ, শুনেছ এবং নোটস করছো। তোমাদের আমি মনে করব যে তোমাদের বলবো যে আমার প্রতিটি লেকচার যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের পরীক্ষায় সর্বোচ্চ মার্কস তোমরা রাখতে পারবে এই ভিডিও ক্লাসগুলো থেকে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।